একজন শিল্পীর আসলে আলটিমেট গোলটাই হচ্ছে বড় পর্দায় অভিনয় করা, কিন্তু সেই জায়গায় আসলে গল্পটা কেমন হবে, চরিত্রটা কেমন হবে, গল্পের যে গাঁথুনি বা পরিচালনাটা সেটা কেমন হবে। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি যদি কখনো চলচ্চিত্রে কাজ করি সেটা আসলে খুব কি বলবো মানবিক একটা গল্পে আমি আসলে কাজ করতে চাই বা অভিনয় করতে চাই। তো এমন গল্প, এমন স্ক্রিপ্ট ব্যাটে বলে মিলছিল না। তো মৃধা বনাম মৃধার জন্য যখন আসলে আমাকে অ্যাপ্রোচ করা হলো, আমার অডিশন নেওয়া হলো, তখন আসলে আমি নিজেও বিশ্বাস করিনি যে পরিচালক আসলে রাজি হবেন আমাকে কাস্ট করতে। তো এটা আসলে এটার পেছনে খুব মজার একটা গল্প আছে। যেহেতু যারা পরিচালনায় আছেন রনি ভৌমিক এবং পুরো টিম আমার খুবই কাছে, তো তারা আসলে কাস্টিং খুঁজছিল এবং একটা পর্যায়ে আমাদের টিমের একজন বলে বসলো যে তুমি কেন করছো না। তো আমি বললাম যে না, মানে কিভাবে আমি এখন হুট করে অভিনয় করব। তো তখন রনিও বলল যে না নোভা, তুমি একটা অডিশন দাও, কারণ মানে টোস্টার প্রোডাকশন থেকে যেহেতু, হ্যাঁ যেহেতু আমি টোস্টারে কাজ করছি, আমার মাথায় ছিল যে আমি পুরো পেছনে থাকব এই চলচ্চিত্রের। কিন্তু যখন আমাকে অডিশন দিতে বলা হলো এবং আমি অডিশন দিলাম এবং সবাই এক বাক্যে বললো যে না, এই চরিত্রটা আসলে তুমিই করো, তো তখন আমি বললাম তাহলে কিন্তু আমি পেছনের কাজ করতে পারবো না, কারণ আমাকে একেবারেই সম্পূর্ণ ধ্যান ধারণা যা কিছু সমস্ত হোমওয়ার্ক আমাকে অভিনয়ের ভেতরেই দিতে হবে। কারণ চলচ্চিত্রে অভিনয় করা, বড় পর্দায় অভিনয় করা একটা অনেক বড় প্রস্তুতির ব্যাপার রয়েছে। তো যেমন কথা তেমন কাজ, পরদিন থেকেই আমি প্রস্তুতিতে লেগে গেলাম এবং চেষ্টা করেছি আসলে নিজের পুরোটা তুলে ধরবার জন্য। এখন বাকিটা আসলে পরিচালক বলতে পারবেন এবং যখন দর্শক সিনেমাটা প্রেক্ষাগৃহে দেখবেন তখন তারা বলতে পারবেন। রোলটা কি আসলে? রোলটা আসলে আমি ঐশী মৃধার চরিত্র করছি, যে কিনা আসলে আজকের যুগের নারীদেরকেই রিপ্রেজেন্ট করে। এর বেশি আর কিছু বলছি না, আমার মনে হয় প্রত্যেকের জীবনেই একটা করে ঐশী থাকা দরকার, আর বাকিটা বলে ফেললে আসলে দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখার আনন্দটা কিছুটা হলেও নষ্ট হয়ে যাবে। তাই আর স্পয়লার না দেই, যখন আপনারা হলে যাবেন তখনই বুঝতে পারবেন যে কেন আমি বা কেন এই চরিত্রে আমাকে নেওয়া হলো।